A4 ATC, A4 Asus আর A4 আরেকটা কিডনি কাঁপানো ল্যাপটপ। এই কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আবার মন জাগানো কিডনি কাঁপানো আরেকটা ল্যাপটপ নিয়ে। আজকে আমাদের সাথে আছে Asus Zenbook Pro 14 Duo OLED। যেমন বড় নাম তেমন বড় কাম। তো চলেন আজকে এটার সব কিছু জানার চেষ্টা করি। সাথে থাকছি আমি তানভীর এবং আপনারা দেখছেন ATC। খেলা শুরুর আগে ধন্যবাদ দিতে হয় আসুস বাংলাদেশকে প্রতিবারের মতো আমাদেরকে গরিব ফিল করানোর জন্য। শুরুতেই বলতে হবে এই সারের ডিজাইন নিয়ে। ল্যাপটপের ডিজাইনের মধ্যে যে ইউনিকনেসের ট্রেন্ডটা আসুস শুরু করছিল তার একটা উদাহরণ এইটা। আসুস তাদের জেনবুক সিরিজের যে মিনিমালিস্টিক ডিজাইন প্যাটার্নটা বানাইছে তার একটা রিফ্লেকশন পাবেন এখানে। উপরের দিকে লিডে জাস্ট একটা আসুস লোগো ছাড়া আর কিচ্ছু পাবেন না, খালি ছোট্ট করে নিচে একটু নাম লেখা আছে যেটা আমার মনে হয় না দিলেও চলতো। কালো আর ডার্ক নেভি ব্লু একটা টোন আছে যেটাকে আসুস নাম দিয়েছে টেক ব্ল্যাক। বেশ শক্তপোক্ত করে বানানো এই ল্যাপটপটা, ফুললি মেটাল বডি প্লাস এটা মিলিটারি গ্রেড সার্টিফাইড। তবে এটা এক হাতে খোলা যায় না, দ্বিতীয় হাতের একটা আঙুল হইলেও লাগে। তবে ল্যাপটপটা হাতে নিলে খুব একটা যে ভারী মনে হবে তা না, মাত্র 1.75 কেজি। আইও পোর্টসের দিক থেকে এতে পিছনে পাচ্ছেন পাওয়ার পোর্ট, মাইক্রো এসডি কার্ড স্লট আর একটা এইচডিএমআই। বাম দিকে আছে একটা রেগুলার ইউএসবি 3.1 আর দুইটা টাইপ সি পোর্ট যেগুলো থান্ডারবোল্ট সাপোর্ট করে। ডান পাশে এয়ার এক্সস্ট ভেন্ট আর হেডফোন জ্যাকের কম্বো থাকছে। আর ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই 6 অ্যান্ড ব্লুটুথ 5। এই ল্যাপটপটা যে কেউ দেখলে বুঝতে পারবে না এটা কি। সবার কাছে এটা জাস্ট আনাদার ল্যাপটপ, বাট আপনি যখন লিডটা উঠাবেন আর দেখবেন ভিতরের যেই সেকেন্ডারি ডিসপ্লেটা এটা উঠে গেছে, তখন আপনার আশেপাশে যারাই আছে তাদের নজর কাটতে এটা বাধ্য। প্রাইমারি ডিসপ্লেটা 14.5 ইঞ্চ 2.8K 120Hz ওলেড প্যানেল, যেটা 16:10 অ্যাসপেক্ট রেশিওর। এই ডিসপ্লেটা 550 নিটস অব দি ব্রাইটনেস দিতে পারে, যা ডে লাইটে বেশ কাজের। এছাড়াও এই ডিসপ্লেটা 100% DCI-P কালার গেমোড সাপোর্টেড, 1:1 কন্ট্রাস্ট রেশিও অ্যান্ড পেন্টন ভ্যালিডেটার সহ অনেক রকম সার্টিফাইড। আর আমরা জানি ওলেড ডিসপ্লে কালার রিপ্রোডাকশন খুব জোস হয়, ডিপার ব্ল্যাক আর ভাইব্রেন্ট কালার, মানে ডিসপ্লের দিকে তাকালে আপনি এটার ফ্যান হতে বাধ্য। সেকেন্ডারি যে ডিসপ্লেটা দিছে আসুস এটাকে আদর করে নাম দিছে স্ক্রিন প্যাড প্লাস। এটা একটা 12.6 ইঞ্চ ডিসপ্লে যেটা ম্যাট ফিনিশ। আর এটা ওলেড ডিসপ্লে না ভাই, এটা IPS। কুইক টগল কি দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপস চালু করা যায় এখান থেকে, আর থ্রি ফিঙ্গার ট্যাপ করলে পুরো ডিসপ্লেটা একটা বড়সড় টাচ প্যাড হয়ে যায়। কালার অ্যাকুরেসির দিক থেকে এটা প্রাইমারি ডিসপ্লের মতো না, বাট অ্যাজ এ সেকেন্ডারি ডিসপ্লে এটা বেশ কাজে এসেছে আমাদের টেস্টে। বোথ ডিসপ্লের বেজেল নাই বললেই চলে, দুইটা স্ক্রিনেই টাচ সাপোর্টেড অ্যান্ড টাচ রেসপন্সও বেশ ভালো। বক্সের মধ্যে একটা স্টাইলাস ইনক্লুড করা আছে যেটা টাচ রেসপন্স এবং অ্যাকুরেসি বেশ ভালো ছিল, অ্যান্ড সেকেন্ড ডিসপ্লেতে এটা বেশ ভালোই কাজে এসেছে। আসুস ইউজারদের বেশ বড়সড় একটা অভিযোগ ছিল তাদের ল্যাপটপ সিরিজের প্রত্যেকটা লাইন আপের ডিসপ্লেগুলোতে, বাট এখন এই যে নতুন ভার্সনগুলো যে আসতেছে সেগুলো আবার এই যে ইস্যুগুলো ছিল সেগুলো ফিক্স নিয়ে আসতেছে। এখন ভিতরে কী আছে এই প্রশ্ন আপনাদের অনেকেরই আছে। এখানে এই মডেলটার দুইটা ভার্সন আছে, একটা আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন i9-12900H, আরেকটা পাচ্ছেন i7-12700H। আর জিপিউর ক্ষেত্রেও দুটো অপশন আছে, একটা হচ্ছে RTX 3050 Ti, আর একটা স্টক ইন্টেল আইরিশ XC জিপিউ। আমাদের হাতে যেটা সেটাতে থাকছে 12th Gen Core i9-12900H প্রসেসর, সাথে আছে 32GB RAM এবং জিপিউ হিসেবে থাকছে RTX 3050 Ti। i9-এর সাথে 3050 Ti একটু উইয়ার্ড কম্বো, বাট খারাপ পারফরমেন্স করেছে যে তা বলা যাবে না। অনেক সময় CPU পাওয়ার আপ করলেও জিপিউর সাথে সাথে কোপ আপ করতে পারছিল না। গেমিং করিনি খুব একটা, হালকা পাতলা করছিলাম। 2.8K গেমিং ওয়াজ নট দ্যাট গুড, বাট 1080p গেমিং ওয়াজ ফাইন। তবে এই ল্যাপটপের মূল টার্গেট হলো প্রোডাক্টিভিটি। এখানে আবার এই ল্যাপটপটা ভালোই পারফর্ম করেছে, যেমন ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটরের টুকটাক ডিজাইনিং, রেগুলার ডে টু ডে টাস্ক, এগুলো খুব ভালো একটা রেজাল্ট পাইছি আমরা। আপগ্রেডেবিলিটির দিক থেকে আপনি শুধুমাত্র এটার SSDটা রিপ্লেস করতে পারবেন। 1TB আছে, আপনি খুইলা চাইলে একটা 2TB লাগাতে পারেন। এছাড়া বাকি সব কিছু, র্যাম থেকে শুরু করে এভরিথিং, সব কিছু মাদারবোর্ডে সোল্ডার করা। উপরে আছে একটা 720p ওয়েবক্যাম যার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ। নিচে দুইটা বটম ফায়ারিং স্পিকার আছে যেটা ভালোই লাউড, আর এটা ডলবি অ্যাটমোস দ্বারা টিউন, সো ভালো একটা রেজাল্ট পাবেন। ব্যাটারি হিসাবে আছে 76 Wh ব্যাটারি, ব্যাকআপ খুব একটা বেশি না। আনপ্লাগ অবস্থায় মডারেট ইউসেজে 3-3.5 ঘন্টার মতো ব্যাটারি পাওয়া যাওয়ার কথা। সাথে বক্সে আছে 180W একটা চার্জার যেটাতে 30 মিনিটে 50% মতো চার্জ হয়ে যায়। কুলিংয়ের জন্য অ্যাপ্রোচটা বেশ জোস লাগছে, লিডটা ওপেন করলে সেকেন্ডারি ডিসপ্লেটা উপর দিকে উঠে আসে আর এক্সপোজ করে দুইটা কুলিং ফ্যান। এই কনফিগারেশনে বেশ ভালোই এয়ার ইনটেক করতে পারতেছে, তবে মাঝে মাঝে ডিসপ্লের এই নিচের গ্যাপটার মধ্যে পাওয়ার কেবলটা চলে যেতেছিল একটু অসচেতন হলে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, এখন আপনাদের নাও হইতে পারে। ফ্যান নয়েজটা বেশ ভালোই কানে আসে, তবে দরকার পড়লে ফ্যান নয়েজ কমানোর জন্য উইসপার মোড আছে।
হিটিং এর কথা বললে হেভি টাস্কে 80-90 ডিগ্রি হিট করতে দেখেছি, আর কিবোর্ডের সাইডটা খুব একটা গরম হয় না, তবে এটার নিচের সাইডটা বেশ ভালোই গরম হয়। যদি আপনি ল্যাপে নিয়ে কাজ করেন আপনার খবর আছে। কিবোর্ডের কথায় আসলে আমি এত নিচের দিকের কিবোর্ডটার খুব একটা বড় ফ্যান না। দ্বিতীয় ডিসপ্লেটার জন্য কিবোর্ডটা নিচে আসতে বাধ্য হয়েছে। হোয়াইট ব্যাকলিট চিকলেট কিবোর্ডটা বেশ ভালোই ট্যাকটাইল ছিল, বাট লং টাইম টাইপ করলে এই যে রিস্টটা খুব ভালো পেইন করে। তাই আপনি যদি এই ল্যাপটপটা কিনেন অবশ্যই একটা রিস্ট প্যাড কিনবেন। আর সাইডে দেওয়া ট্র্যাকপ্যাডটার সাইজে ছোট হলো আমার কাছে বেশ সুবিধার লেগেছে। টাচপ্যাডের অ্যাকুরেসিটা বেশ ভালো ছিল, আর নিচে আছে দুইটা ডেডিকেটেড বাটন। বক্সের মধ্যে দুইটা সফট স্ট্যান্ড আছে যেটা ল্যাপটপের আর্গোনমিকটা আরেকটু বেটার করে। এই ল্যাপটপের টাচপ্যাড থেকেও বেশি ভালো লাগছে আমার কাছে এর সেকেন্ডারি ডিসপ্লেটা। কেন? কারণ আপনি যখন ফটোশপ ইউজ করবেন তখন দেখবেন সেকেন্ডারি ডিসপ্লেটা একটা কন্ট্রোল প্যানেল হয়েছে, যেখানে এক একটা কাজের জন্য এক একটা বাটন এবং স্লাইডার আছে। খুব সহজেই কাজ করা যায় এখানে। দুই তিনটা চাপে যেগুলো আগে করা লাগতো সেগুলো খুবই ইজিলি এখান থেকে করা যাচ্ছিল। এমনকি আবার ভিডিও এডিটিংয়ের সময় বাটন স্লাইডারগুলো আরও বেশি কাজের। ধরুন আপনি একটা ক্লিপকে মার্ক করবেন কিংবা প্লেহেড কাটবেন বা রিপল ডিলেট করবেন, এই সব কিছুই সিম্পলি হয়ে যাচ্ছিলো এখান থেকে। আসুসকে একটা করতালি জানাইতে হয় এরকম সফটওয়্যার এবং হার্ডওয়্যারের পারফেকশন আনার জন্য। প্রথম আমরা যখন জেনবুক ডুও হাতে পেয়েছিলাম তখন সেটার সফটওয়্যারে কিছু ইস্যু ছিল, যেমন ডিসপ্লে সুইচিং, কন্ট্রোল প্যানেলে ল্যাগ ছিল। এই ইস্যুগুলো এই রিফ্রেশ মডেলগুলোতে এখন ফিক্স করে দিছে। সোজা কথায় এটা একটা গ্রেট ওয়ার্কিং স্টেশন। আপস অ্যান্ড ডাউনসগুলো তো বললামই, এখন দেখেন আপনার নিউটগুলো এটা ফিল আপ করতে পারে কিনা। যদি পারে অবশ্যই নিয়ে নেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আচ্ছা, নাওয়ার কথা বলতেছি, বাট দামটা কত? এখানে একটু কাহিনী আছে। এটার যে আইনেন ভেরিয়েন্টটা সেটা এখনও অ্যাভেলেবেল না। এটার যে i7 ভেরিয়েন্টটা সেটা অ্যাভেলেবেল আছে। সেটার আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে জিপিও দেওয়া, একটা হচ্ছে জিপিও ছাড়া। দুইটার ভার্সনের দামই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেন। দামটা একটু বেশি, আর দাম বেশি হওয়ার কারণটাও অনেক বেশি। এখন ইম্পোর্টেড যেসব ল্যাপটপগুলো আসতেছে সেগুলোতে 30% এক্সট্রা ভ্যাট অ্যাড হইতেছে। সো নর্মাল ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে আমাদের দেশীয় প্রাইসের একটা বড় সড়ো তফাত এখানেই ক্রিয়েট হয়ে যাচ্ছে। যাই হোক, এই হলো আজকালকার মার্কেটের অবস্থা। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও আসতেছি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।